সুপ্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে লিখিত যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মৌখিক যোগাযোগের মাধ্যম বা পদ্ধতি, মিডিয়া অর মেথডস অফ অরাল কমিউনিকেশন। তো আসো আমরা আলোচনায় চলে যাই। মৌখিক যোগাযোগ বিভিন্নভাবে সংগঠিত হতে পারে। আমরা এক কথায় মৌখিক যোগাযোগ বলতে কি বুঝি? মৌখিক আলাপ আলোচনার মাধ্যমে, মৌখিক কথাবার্তার মাধ্যমে যে যোগাযোগ সংগঠিত হয়ে থাকে সেটাকে আমরা এক কথায় অরাল কমিউনিকেশন বা মৌখিক যোগাযোগ বলি। তো বিভিন্নভাবে মৌখিক যোগাযোগ সংগঠিত হতে পারে। মৌখিক যোগাযোগের পদ্ধতিসমূহকে তাদের প্রকৃতি অনুযায়ী আমরা দুভাগে দেখিয়েছি। যেমন একটা হচ্ছে অযান্ত্রিক বা নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি, আর অন্যটি হচ্ছে যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি। তাহলে আমরা প্রথমটা আলোচনা করি, অযান্ত্রিক বা নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতির প্রথমটি হচ্ছে, আমরা সরাসরি পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি, সামনাসামনি কথোপকথন, ফেস টু ফেস কনভারসেশন। তো সামনাসামনি কথোপকথন এটা কিন্তু মৌখিক যোগাযোগের খুব ব্যবহৃত, সবচেয়ে সর্বাধিক ব্যবহৃত একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। হ্যাঁ, তো মুখোমুখি কথোপকথনের মাধ্যমে কিন্তু এই ধরনের যোগাযোগ সংগঠিত হয়ে থাকে, এবং এই ধরনের যোগাযোগ অধিকাংশই কিন্তু হচ্ছে ইনফর্মাল, অনানুষ্ঠানিক প্রকৃতি। হ্যাঁ, তো এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে বার্তা প্রেরক এবং বার্তা গ্রাহক উভয় কিন্তু উভয়কে দেখতে পায়, উভয় উভয়কে শুনতে পায়, এবং পরস্পর পরস্পরের ফিডব্যাকটা বা ফলাফলটা বা প্রতিক্রিয়াটা বুঝতে পারে। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে সাক্ষাৎকার বা ইন্টারভিউ। তো সাক্ষাৎকার একটি আনুষ্ঠানিক যোগাযোগ পদ্ধতি, যেখানে কোনো সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপরে সাক্ষাৎকার দাতার সাথে সাক্ষাৎকার গ্রহীতার কথোপকথন সংগঠিত হয়ে থাকে। এখানে যিনি সাক্ষাৎকার গ্রহণ করবেন, এখানে সাক্ষাৎকার গ্রহীতা কোনো সুনির্দিষ্ট বিষয়ে সাক্ষাৎদাতার মতামত জানতে চান। তো তার সাক্ষাৎদাতার মতামত জানার জন্য তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, এবং সাক্ষাৎকারদাতা সেই প্রশ্নের উত্তর দানের মাধ্যমে তার ওপিনিয়ন বা তার মতামত প্রকাশ করে থাকেন বা তার মতামত ব্যক্ত করে থাকেন। ঠিক আছে, তাহলে সাক্ষাৎকার হচ্ছে একটা আনুষ্ঠানিক মৌখিক যোগাযোগ পদ্ধতি, যেখানে কোনো সুনির্দিষ্ট বিষয়ের উপরে সাক্ষাৎকারদাতার সাথে সাক্ষাৎকার গ্রহীতার কথোপকথন সংগঠিত হয়ে থাকে। তৃতীয় পদ্ধতি হচ্ছে সভা, মিটিংস। হ্যাঁ, তো সভাটা হচ্ছে কোনো স্থানে কিছু সংখ্যক মানুষ যখন কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য একত্রিত হয় তখন তাকে আমরা বলি মিটিংস বা সভা। আমি আবারও বলছি, কোনো স্থানে কিছু সংখ্যক মানুষ যখন কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য একত্রিত হয়ে থাকে তখন তাকে আমরা সভা বলি। তো সাধারণত সভায় যারা সদস্য আছেন তারা যখন একত্রে বসে কোনো পূর্ব নির্ধারিত বিষয়ে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে তারা ডিসিশন নিয়ে থাকে। ঠিক আছে, তো ব্যবসায় বিভিন্ন ধরনের সভা হতে পারে, বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠিত হতে দেখা যায়। আমরা কিন্তু ব্যবসার সংগঠনে, সেখানে আমরা কিন্তু কোম্পানির সংগঠনে বিভিন্ন ধরনের সভা নিয়ে আলোচনা করেছিলাম, আশা করছি তোমাদের মনে আছে সেগুলো। একটা ছিল বিধিবদ্ধ সভা, হ্যাঁ, সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা, হ্যাঁ, বোর্ড সভা, কমিটি সভা, অতিরিক্ত সাধারণ সভা, এগুলোর কথা আমরা বলতে পারি। চতুর্থ হচ্ছে কনফারেন্স। কনফারেন্স হচ্ছে মৌখিক যোগাযোগের আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে কনফারেন্স। সাধারণত কোনো বিষয়ে আগ্রহী ব্যক্তিবর্গ বা সাধারণত কোনো বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ ওই বিষয়ে আলোচনার জন্য কনফারেন্সের আহ্বান করে থাকেন। তো কনফারেন্সে যারা একত্রিত হন, যে সমস্ত ব্যক্তিবর্গ মিলিত হন বা একত্রিত হন, কোনো বিশেষ বিষয়ে তারা বিস্তারিত আলাপ আলোচনা করেন, সেই বিষয়ের খুঁটিনাটি দিক সম্পর্কে তারা অবহিত হয়ে থাকেন বা অবগত হয়ে থাকেন। তো কনফারেন্স তো বিভিন্ন ধরনের হতে পারে, প্রেস কনফারেন্স, ওয়ার্কস কনফারেন্স, রাজনৈতিক কনফারেন্স, মন্ত্রী পরিষদ কনফারেন্স, এগুলোর কথা আমরা বলতে পারি। পঞ্চম পদ্ধতি হচ্ছে ভাষণ।
তো ভাষণটাও কিন্তু একটা মৌখিক যোগাযোগের একটা কার্যকরী পদ্ধতি। প্রশিক্ষণ এবং শিক্ষামূলক কর্মসূচিতে ভাষণ হচ্ছে একটা কার্যকরী মৌখিক যোগাযোগ পদ্ধতি। তো এই পদ্ধতির মাধ্যমে যারা শিক্ষার্থী আছে, প্রশিক্ষণার্থী আছে, তাদের সাথে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করা যায়। ষষ্ঠ পদ্ধতি হচ্ছে মঞ্চ বক্তৃতা, ডায়াস স্পিচ। হ্যাঁ, তো অনেক সময় কোনো বিষয় সাধারণ মানুষদেরকে বা সাধারণ সদস্যদেরকে জানানো বা তাদের সমর্থন আদায়ের জন্য অনেক সময় যারা রাজনৈতিক নেতা আছেন বা ধর্মীয় নেতা আছেন বা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ মঞ্চ বক্তৃতার বা ডায়াস স্পিচের আয়োজন করে থাকে। তো মঞ্চ বক্তৃতা প্রদানের পূর্বে যোগাযোগকারীকে আগে থেকে কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হয়। হ্যাঁ, ষষ্ঠ পদ্ধতি হচ্ছে, সপ্তম পদ্ধতি হচ্ছে পার্টি প্রোগ্রাম বা দলীয় কর্মসূচি। তো দলীয় কর্মসূচিও কিন্তু একটা মৌখিক যোগাযোগের একটা অন্যতম পদ্ধতি। এখানে মৌখিক আলাপ আলোচনা বলো, অনুভূতি, ভালোবাসা, অভিনন্দন, হ্যাঁ, ইত্যাদি বিনিময়ের জন্য বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করা হয় বা বিভিন্ন ধরনের দলীয় কর্মসূচির আয়োজন করা হয়। তো এই ধরনের দলীয় কর্মসূচির মধ্যে বা এই ধরনের দলীয় অনুষ্ঠানের মধ্যে বা পার্টি প্রোগ্রামের মধ্যে আমরা চা চক্রের কথা বলতে পারি, দিবা ভোজসভা, নৈশ ভোজসভা, পুনর্মিলনী অনুষ্ঠান, এগুলোর কথা আমরা এখানে বলতে পারি। হ্যাঁ, সবশেষ পদ্ধতি হচ্ছে অ্যাডভাইজরি বোর্ড বা উপদেষ্টা বোর্ড। তো যারা তত্ত্বাবধায়ক আছেন বা যারা ব্যবস্থাপক আছেন, তাদের অধীনস্থদের প্রয়োজনীয় মৌখিক উপদেশ, প্রয়োজনীয় মৌখিক পরামর্শ দেওয়ার জন্য তারা যখন একত্রিত হন, তখন সেটাকে আমরা বলি উপদেষ্টা বোর্ড। তো এই ধরনের বোর্ডে তত্ত্বাবধায়ক বলো, ব্যবস্থাপক বলো, তারা তাদের অধীনস্থদের সাথে নিয়মিত সংযোগ বা যোগাযোগ রক্ষা করে, নিয়মিত তাদের সাথে সভায় মিলিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে অযান্ত্রিক বা নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি। আমি আবারও বলছি পদ্ধতিগুলো, সামনাসামনি কথোপকথন, ফেস টু ফেস কনভার্সেশন, সাক্ষাৎকার বা ইন্টারভিউ, সভা বা মিটিংস, কনফারেন্স, ভাষণ বা লেকচার, মঞ্চ বক্তৃতা বা ডায়াস স্পিচ, দলীয় কর্মসূচি বা পার্টি প্রোগ্রাম, এবং সবশেষে হচ্ছে অ্যাডভাইজরি বোর্ড বা উপদেষ্টা বোর্ড। এরপরে আরেকটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি। তো যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি সেটা কি, দেখো সেটা সেখানে বলছে যে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য বলো, সংবাদ বলো, ধারণা বলো, মতামত বলে, এগুলো যখন দুই বা ততোধিক পক্ষের মধ্যে বিনিময়ের জন্য বিভিন্ন ধরনের যান্ত্রিক পদ্ধতি ব্যবহৃত হয়, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহৃত হয় বা প্রযুক্তি ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা কি বলি, যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি বলে থাকি। তো সেগুলো কি কি, দেখো প্রথমটা হচ্ছে টেলিফোন বা দূরালাপনি। তো টেলিফোন বা দূরালাপনি মৌখিক যোগাযোগ সম্পাদনের ক্ষেত্রে সবচেয়েতে বহুল ব্যবহৃত একটি পদ্ধতি বা একটা যান্ত্রিক কৌশল বা একটা প্রাচীন পদ্ধতি। আমরা টেলিফোন ছাড়া কিন্তু কোনো কিছু চিন্তাই করতে পারি না। হ্যাঁ, আমাদের ল্যান্ড ফোন ছাড়া আমরা কিন্তু এখন কিন্তু মোবাইল ফোনের সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে, এবং এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু মৌখিক যোগাযোগ সম্পাদন অধিকাংশ ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক মৌখিক যোগাযোগ সম্পাদন করা হয়। আরেকটা পদ্ধতি হচ্ছে বেতার বা রেডিও, এটাও কিন্তু একটা মৌখিক যোগাযোগের একটা যান্ত্রিক মাধ্যম। হ্যাঁ, তো এখানে ভৌগোলিকভাবে বিস্তৃত ব্যাপক জনগোষ্ঠীকে জানানোর জন্য রেডিওর মাধ্যমে সংবাদ প্রেরণ করা হয়, এবং এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা পদ্ধতি। যদিও রেডিও হচ্ছে একমুখী যোগাযোগ মাধ্যম, তো এখানে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের পণ্যের বিজ্ঞাপন বলো বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য জনগণের মধ্যে প্রচারের জন্য রেডিও বা বেতার ব্যবহার করে থাকে। আরেকটি পদ্ধতি হচ্ছে টেলিভিশন বা দূরদর্শন, এটাও কিন্তু মৌখিক যোগাযোগের একটা কার্যকরী যান্ত্রিক কৌশল। হ্যাঁ, টেলিভিশনের সাহায্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত মানুষের কাছে, গণমানুষের কাছে, সাধারণ মানুষের কাছে সচিত্র মৌখিক বার্তা পৌঁছানো যায়। সবশেষ পদ্ধতি হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং হচ্ছে ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে তথ্য বিনিময়ের জন্য একটা অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি হচ্ছে ভিডিও কনফারেন্সিং। এই পদ্ধতিতে ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিরা তাদের ইলেকট্রনিক উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি সজ্জিত পৃথক কক্ষে বসে একে অন্যকে ভিডিও সাজিয়ে দেখতে পারে, একে অন্যকে ভিডিও সাজিয়ে শুনতে পারে। যদিও এটা একটা বহুল ব্যয়বহুল একটা পদ্ধতি, তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন স্তরে স্থাপিত তাদের অধীনস্থ প্রতিষ্ঠানের সাথে এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনায় মিলিত হতে পারে। তাহলে আমরা দেখছি যে যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতির মধ্যে দূরালাপনি বা টেলিফোন, বেতার বা রেডিও, টেলিভিশন বা দূরদর্শন, এবং সবশেষ হচ্ছে ভিডিও কনফারেন্স।
তাহলে পরিশেষে আমরা বলতে পারি মৌখিক যোগাযোগ কিন্তু বিভিন্নভাবে সংগঠিত হতে পারে, এবং সেই পদ্ধতিগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অযান্ত্রিক বা নন ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি, এবং অন্যটি হচ্ছে যান্ত্রিক বা ইলেকট্রনিক মৌখিক যোগাযোগ পদ্ধতি। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।